প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে। আজকে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বরণ্য ব্যক্তিত্ব। একজন আছেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল আজিজ। আমাদের মধ্যমণি হয়ে আছেন বাংলাদেশের আলোচিত জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের নবনির্বাচিত ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহানুর আপু। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের টক শোতে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো পরিবেশ বিষয়ক আলোচনা, সবুজে বাঁচুন, সবুজ বাঁচান। আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করতে হলে সবুজ বাঁচাতে হবে, সবুজে বাঁচতে হবে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবার জন্য প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান আব্দুল আজিজ আপনাকে। আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই কতগুলি বিশেষ দিন। আজকে গতকাল বিশেষ করে বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান হয়েছে, অনেক বড় বড় দালান ভেঙে ফেলা হয়েছে। এই দালানগুলি গড়ে উঠেছিল নদীর তীর ঘেঁষে, নদীর জায়গা দখল করে। আজকে নদীমাতৃক বাংলাদেশ, নদীগুলি দখল হয়ে যাচ্ছে, দূষণ হয়ে যাচ্ছে, পাহাড় কেটে ফেলা হচ্ছে, বনভূমি উজাড় করা হচ্ছে, প্যারাবন কেটে লবণের মাঠ করা হচ্ছে, ইটভাটায় আজকে কাঠ পোড়ানো হচ্ছে, তারপরে আপনার ইটের ভাটা থেকে কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া জল আজকে পরিবেশকে দূষণ করছে। আমি প্রথমে জানতে চাইব আজকে নদীমাতৃক বাংলাদেশ, অনেক নদী ছিল, আজকে সব নদী দখল হয়ে যাচ্ছে, নদী দখল এবং দূষণ, এ সম্পর্কে যদি প্রথমে আপনি বলেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল কর্ণফুলীর অগণিত দর্শকদেরকে আমরা জানাই সালাম শুভেচ্ছা। আতাউল্লাহ ভাই আমাদের কাছে কিছু প্রশ্ন রেখেছেন পরিবেশ নিয়ে। যেহেতু আমি পরিবেশ নিয়ে কাজ করি, পরিবেশের নিয়ে যেহেতু কাজ করি, জাতীয় পরিবেশ মানবাধিকার দায়িত্ব পালন করি, আমরা পরিবেশ রক্ষার জন্য গাছ রোপণ করি থাকি। বিভিন্ন স্কুল কলেজে ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা পরিচ্ছন্নভাবে একটা কাজ করে যাচ্ছি। নগর এবং শহর ভেদাভেদ ভুলে যেয়ে আমরা যেন সুন্দর একটা পরিবেশ জাতিকে উপহার দিতে পারি, সেই হিসাবে কাজ করি। আমি গতকাল হতে আজ পর্যন্ত যে বুড়িগঙ্গা নদীর উচ্ছেদ অভিযান চলতেছে, এটার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাব। কারণ আমরা চাই নদী বাসক, পরিবেশ বাসক। পরিবেশকে বাঁচার জন্য নদীগুলি আমাদের জন্য অতি প্রয়োজনীয়। বুড়িগঙ্গা নদীতে একসময় আমরা মাছ ধরত, এলাকারবাসী জানাইত, কিন্তু এই যে মেল ফ্যাক্টরি যেগুলি আছে, এগুলির কারণে নদীতে বজ্রগুলি সুদা দাগা না থাকার কারণে পরিবেশগুলি বিনষ্ট হয়ে যাচ্ছে, মাছ আর এখানে পাওয়া যায় না। এখানে পানিগুলি এমন দুর্গন্ধ, যারা মাঝে মালদারা কাজ করে তাদের হাতে লাগার পরে জীবাণু ছড়াই পড়ে। আমরা সেই দিকে লক্ষ্য রাখি না, আমরা পরিবেশকে নিজেরাই ধ্বংস করে দিচ্ছি। যারা বিত্তবান তাদেরকে আমি অনুরোধ করব, পরিবেশ রক্ষার্থে আপনাদের এগিয়ে আসতে হবে। যেহেতু আপনাদের কাছে জাতি আশা করে, আপনাদের কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ইটবাটা একটু আমি যদি আপনাকে শেয়ার করি, আমি একটা একটা বিষয় নিয়ে যে কথা বলি, নদী আপনি বুড়িগঙ্গার কথা বলেছেন, ঢাকার পাশ দিয়ে তুরাগ নদী আছে, বালু নদী আছে, শীতলক্ষা নদী আছে, এই নদীগুলি সব দখল হয়ে গেছে, এখানে মাছ চাষের উপযোগী নেই, বর্জ্য ফেলতেছে। আরেকটা বিষয় হচ্ছে যখন বর্ষাকাল আসে তখন দেখবেন আমাদের এই এই ঢাকা শহর ডুবে যায় নদীগুলি সচল না থাকার কারণে। অনুরূপভাবে আপনি যদি চট্টগ্রাম দেখেন, কর্ণফুলী নদীর কারণে ওখানে অনেকগুলি নদী ছিল, আজকে কর্ণফুলী বর্ষাকাল আসলে
এটা কিন্তু সারা বাংলাদেশের সব নদীগুলোর একই অবস্থা, যে সব নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং ভরাট হওয়ার কারণে আমাদের যখন হচ্ছে বৃষ্টির সময় আসছে তখন কিন্তু বন্যা কবলিত হয়ে যাচ্ছে সারা দেশ। তো এই নদী খননটা হচ্ছে, হ্যাঁ নদী খনন, আসলে নদীগুলি আমরা নিজেরাই দখল চলে যাচ্ছে। নদীতে যখন পলি মাটি আসে, এই পলি মাটিগুলি আমরা ড্রেজিংয়ের মাধ্যমে যদি সরাইতে পারতাম তাহলে নদীগুলি রক্ষা হতো। এখন নদী ভরার পরে 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 আমরা যেগুলি আমরা কর্ণাঘুরী নদী বলেন, সুরমা নদী বলেন, পদ্মা নদী বলেন, একদিকে ভাঙে আরেকদিকে ভরে, এ ভরার কারণে তারা ওখানে দখলদারেরা আওতায় চলে যায়। আমরা তখন দেখি কোনো পদক্ষেপ নেওয়া হয় না, পরবর্তীতে তারা ঘর বাড়ি যখন নির্মাণ করে ফেলে তখন পদক্ষেপ নেওয়া হয়। এটা আমি বলবো নদীগুলি নদীর জায়গায় থাকতে হবে। ঢাকা মহানগরীতে অনেক নদী আছে, এখন আর নদীর চিহ্ন পাওয়া যায় না। আমরা অনুরোধ করব নদীগুলি রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নৌমন্ত্রী, আমি আপনার কাছে আবার আসব। এখন আমরা কথা বলবো যিনি আমাদের পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এই সুন্দরবনকে বাঁচানোর জন্য এবং সুন্দরবনকে সারা পৃথিবীর মধ্যে ন্যাচারাল সেভেন ওয়ান্ডার্স করার জন্য যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন আমাদের ওয়ান্ডার্স মিডিয়ার, সেই চলচ্চিত্র নায়িকা শাহানুর, যিনি আজকে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের ফাউন্ডেশনের অ্যাম্বাসাডার নির্বাচিত হয়েছেন। আপনার দৃষ্টিতে আমরা আজকে থেকে 20 বছর আগেও অনেকগুলি নদী দেখতাম, এই যে ঢাকার কাছে আজকে বিটিভির পেছনে বনশ্রীতে আমরা কি মাছ ধরতাম, আজকে সবগুলি হাউজিংটা দখল করে ফেলছে, আজকে নদীগুলি দখল হয়ে যাচ্ছে, আমরা ভালো পানি পাচ্ছি না, ভালো সুপেয় পানি পাচ্ছি না, আমরা ভালো পানি থেকে বঞ্চিত হচ্ছি, মাছ থেকে বঞ্চিত হচ্ছি, আবার বর্ষাকালে আমরা জলবদ্ধতা ডুবে যাচ্ছি। এই যে সারা দেশে যে নদীমাতৃক দেশ, নদী বাংলাদেশকে নদীমাতৃক বাংলাদেশ বলা হয়, এই নদী বাঁচাতে হবে, নদীকে দখল মুক্ত রাখতে হবে, বর্জ্য থেকে দূষণ থেকে বাঁচাতে হবে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। আপনি খুব মানে আমার খুব ভালো লাগার একটা জিনিস, আমি আসলে নদী খুব পছন্দ করি, ভালোবাসি, ছোটোবেলার থেকেই আসলে শুনে আসছি যে আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। আমাদের বাড়ি হচ্ছে নড়েল, নড়েলে ওখানেও হচ্ছে নদী আছে চিত্রা নদী। তো ওই আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু নদীর যে খাল, খালটাও চলে আসছে। তো ছোটোবেলায় দেখতাম অনেক মাছ ধরত, তো আমাদের সেই বিশাল বড় নদীটা এখন কিন্তু একেবারে ছোট হয়ে গেছে। এই যে আপনার চলচ্চিত্র অভিনয় করে, জি, এই যে আপনার চিত্রা নদী নিয়ে গানও আছে, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী, জি, এই যে নদীগুলি, হ্যাঁ নদী নিয়ে আসলে অনেক গান, অনেক রাখিলাম তো সেটাই, সেই নদী এখন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সারা বাংলাদেশে এত নদী, আমি যখন হচ্ছে প্লেনে উঠি, প্লেন থেকে আমি কিন্তু মানে যখন দেখি যে নদী পুরো মানে সারা বাংলাদেশটাই মনে হয় এত নদী, এত নদী, কিন্তু নিচে আসলে দেখা যায় যে ওই নদীগুলোই একেবারে খালের থেকেও মানে ড্রেন হয়ে গেছে। তো এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক ব্যাপার যে আমরা আসলে সচেতন না, আমাদের সচেতন হতে হবে। আমাদের যারা হচ্ছে ব্যবসায়িক তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আপনাদের কলকারখানার যে বর্জ্যগুলো আছে সেগুলো নদীতে ফেলবেন না। এই নদীতে ফেলার কারণে আমাদের, আমরা কিন্তু মাছ পাচ্ছি না, মাছ মাছ হচ্ছে মরে যাচ্ছে, এবং ওই মাছ কিন্তু আমরা সবাই খাচ্ছি, ভাই আপনারাও খাচ্ছেন, আপনারাও কিন্তু অসুস্থ হচ্ছেন, আপনার পরিবারের সবাই অসুস্থ হচ্ছে। এই নদী বিলুপ্ত হওয়ার কারণে একটা সময় যে মাঝিরা ছিলেন, হ্যাঁ জেলেরা ছিলেন, আজকে তাদের কিন্তু সেই কর্মসংস্থানগুলো কিন্তু নেই, তারা আজকে কোথায় যাচ্ছেন? এই নদীগুলোকে ভরাট করে দেখা যাচ্ছে হাইরাইজ বিল্ডিং করা হচ্ছে, এবং আগে যেমন নদীর পাড় ঘেঁষে অনেক কিছু থাকতো, আমি ছোটোবেলায় আব্বাম্মর কাছেও শুনেছি, আমি নিজেও দেখেছি, চারপাশ দিয়ে নৌকা সারি বাঁধা থাকতো। তারপর আমি এটাও শুনেছি যে যারা হচ্ছে ওই সাপ
ধরে সাপুড়িয়ারা নাকি হচ্ছে ওই নদীতেই তারা হচ্ছে বসবাস করতো নৌকায়, এটা একটা অন্য রকম, মানে আমি এইগুলো শুনেছি এখন টিভিতে দেখি, তো আমার কাছে মনে হয় যে তাদের যে জীবন বৈচিত্র্য সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা এই নদীগুলোকে বাঁচাতে পারি। আমরা নদীর যে এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী এই নদী খননের কাজ কিন্তু মানে আগে থেকেই শুরু করেছেন। এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আগে হাতিরঝিল কিরকম ছিল, জি এই যে হাতিরঝিল উদ্ধার করে হাতিরঝিল, হ্যাঁ হাতিরঝিলটা এত নোংরা ছিল, আমাদের বাসার পাশেই হাতিরঝিল, তো সেই হাতিরঝিলটাকে মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর মানে দৃষ্টিনন্দন করে তুলেছেন যে সারা বাংলাদেশের মানুষ তারা কিন্তু হাতিরঝিলটা কিন্তু এটা জানে। আজকে দাবি জানাতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তিনি যেন আমাদের এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী, কত সুরমা নদী, এই যে নদীগুলি, এই নদীগুলি যেন উদ্ধার করে দখলদার হাত থেকে যেন দূষণ রোধ করেন এবং এই বাংলাদেশকে আগামী প্রজন্ম বাসযোগ্য করার জন্য উনি সফল প্রধানমন্ত্রী, উনি পারবেন, উনি পারবেন, উনি উনি করছেন, উনি অলরেডি কিন্তু এটা করছেন। আমাদেরকে সচেতন হতে হবে এবং আইনের কঠিন প্রয়োগ করতে হবে। হ্যাঁ অবশ্যই, এবং নদীর চারপাশে পাশ ঘিরে যারা দখলদার, যারা দখল দিয়ে দোকানপাট করেছেন, বাড়ি করেছেন, এদেরকে উচ্ছেদ করতে হবে। হ্যাঁ ঠিক, এই জায়গাতে আমি আবার একটা জায়গায় যেতে চাই, নদী আর একটা হচ্ছে পাহাড়। নদী আর পাহাড়ের যে সুন্দর বৈচিত্র্য বাংলাদেশে পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না। প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছেন পাহাড়কে, সবুজ বন মরানি, আপনার এই যে চট্টগ্রামের আমাদের আজিজ সাহেব বাড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মানে কি সুন্দর অপূর্ব প্রকৃতি, সবুজ, কিন্তু সেই সবুজ বিনষ্ট করে ফেলা হচ্ছে, পাহাড় কেটে কেটে করা হচ্ছে, পাহাড় কর্তন এবং বনভূমি উজাড়, এই বিষয়ের উপর যদি আপনার অভিজ্ঞতা বলেন। আপনাকে ধন্যবাদ। যেহেতু আমি বনমন্ত্রী এবং নৌমন্ত্রীকে আহ্বান করব, বনকে আমাদের সংরক্ষণ করতে হবে, বনের গাছগুলি কেটে নিচ্ছে বনদস্যুরা, এবং বন্দর, বন্দরের যে জায়গাটুকু জায়গা আছে এগুলি আমাদের সংরক্ষণ করতে হবে। বাংলাদেশের যে অগণিত জায়গা পড়ে আছে বনের, এগুলি আমাদের সংরক্ষণ করতে হবে, বন আগাছামুক্ত করতে হবে। বনকে সংরক্ষণ করার জন্য হয়তো যারা বন নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, তাদেরকে এখানে সহযোগিতা দিতে হবে। আজকে বিশেষ করে দেখবেন রক্ষকরাই বকবক হয়ে গেছে, যাদেরকে বন পাহারা দিতে বলা হচ্ছে তারাই আজকে অসাধু করে, তারাই বনটা উজাড় করে ফেলছে। ১১ সময় দেখছে এক বন, বনের প্রধান তার বালিশে টাকা, চকিত দলে টাকা, বন এত টাকা, টাকা আর বন, এই যে টাকা, যারা রক্ষক তারা বকবক করে। তো আমি কথা বলবো, যেহেতু আমরা বন আমাদের পাশেই দেখা যায় বান্দরবন, এই বান্দরবন কথাই আমি যদি বলি, এখানে অসংখ্য গাছ আছে, এগুলি বনের কর্মকর্তারাই ধ্বংস করে দিচ্ছে, কিছু মানে কি ভূমিদস্যুর মতন কিছু মানুষগুলি এখানে সব কেটে কেটে নিয়ে যাচ্ছে, অথচ বন কর্মকর্তারা যারা আছেন তারা সঠিকভাবে কাজগুলি, দায়িত্ব পালনগুলি করে না, তাদেরকে বনদস্যু, বনদস্যু হচ্ছে, বনদস্যু, হ্যাঁ এই বনদস্যুরাই শেষ করে দিচ্ছে। একটু আপনার কাছে আসবো, উনি পাহাড় নিয়ে বলেছেন, আপনি সুন্দরবন নিয়ে কাজ করেছেন, প্রতি বছর প্যারাবন সৃষ্টি করা হয় নদীর উপকূলে সবুজ বেষ্টনী রক্ষার জন্য, সরকার কোটি কোটি টাকা খরচ করেন জলবায়ুর তহবিল থেকে, পরিবেশ তহবিল থেকে, কিন্তু আজকে লাগানো হচ্ছে, আগা পরের বছর আবার কেটে ফেলা হয়। এই যে সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে আমাদের, এই যে কক্সবাজার, মহেশখালী, তারপর সারা দেশ উপকূলের পাশে যে প্যারাবনগুলি, যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগের সময় যখন 30-40 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস আসে, ঘূর্ণিঝড় আসে, তখন এই প্যারাবনগুলি রক্ষা করে, এবং সাথে সাথে আবার উষ্ণতা আমাদের পরিবেশকে রক্ষা করছে, অক্সিজেন দিচ্ছে। এক হচ্ছে আমাদের প্রকৃতির বন্যার সময় এটা আমাদেরকে জীবনকে রক্ষা করে, ঘর বাড়িকে রক্ষা করে, আবার সারা বছর আমাদের অক্সিজেন দিচ্ছে, কাঠ দিচ্ছে, আমরা সবাই সমানে এই বন, বনভূমি সুন্দরবন বলেন, আমাদের কক্সবাজার উপকূলের সব বন ধ্বংস করে দিচ্ছে, এবং কেটে ওখানে কখনো চিংড়িগের করা হয়, কখনো লবণের মাঠ করা হয়। আপনি তো সুন্দরবনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, এই যে নদীর উপকূলের বনগুলি নিয়ে যদি একটু কথা বলেন। আমি আসলে যখন সুন্দরবনের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি ভোট ফর সুন্দরবন,
তো তারপর আমার সুন্দরবন, যেহেতু আমার নানু বাড়ি খুলনা, তো আমরা সুন্দরবন দেখার জন্য খুলনা আর কি গিয়েছি। এত অসাধারণ আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর এত দেশে আমি গিয়েছি, প্রায় 40টার মতো দেশে গিয়েছি, তো সুন্দরবনের মতো এত সুন্দর আমার কাছে না অন্য কোথাও আর কি লাগেনি। যেমন খুলনা মোংলা সুন্দরবন, ওটাও যেমন ভালো লেগেছে। সাতক্ষীরার ওখানে যে সুন্দরবনটা আছে ওটাও অসাধারণ, 10,000 বর্গ মাইল সুন্দরবন। হ্যাঁ, তো আমি নিজের চোখে আমি অনেক হরিণ দেখতে পাচ্ছি, তারপর অনেক জীবজন্তু দেখতে পাচ্ছি। মনে মনে একটু ভয় ভয় ছিল যে বাঘ চলে আসে কিনা। এই যে একটা ভালো লাগা, একটা ভয়, ওই অনুভূতিটা হচ্ছে অন্যরকম। প্রকৃতি কেমন দেখেন, বিশেষজ্ঞরা বলছে সুন্দরবনে যদি বাঘ আর যদি কুমির না থাকতো সুন্দরবন বহু আগে। হ্যাঁ, আমি সেইটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, সুন্দরবনের আসলে এক নম্বর রক্ষক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি না থাকতো সুন্দরবন কিন্তু মরুভূমি হয়ে যেত। তো আমার মনে হয় আরও বাঘের দরকার আমাদের দেশের সুন্দরবনকে রক্ষা করার জন্য। আর সবথেকে বেশি দরকার হচ্ছে আমাদের সচেতনতা। আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি সচেতন হই আমাদের দেশ নিয়ে, আমাদের জাতি নিয়ে, আমরা যদি একটু ভাবি যে আমরা আসলে কাদের ক্ষতি করছি, আমরা কিন্তু আমাদের নিজেদের ক্ষতি করছি, আমরা আমাদের দেশের ক্ষতি করছি। এই যে সুন্দরবনে যে গাছগুলো কেটে ফেলা হয়েছে, আপনারা আসুন না সবাই আবার গাছ লাগান, আবার গাছ লাগিয়ে। হ্যাঁ, একটা গাছ কেটে ফেলা হয়েছে, আচ্ছা একটা গাছ ঝড়ে পড়ে গেছে বা একটা গাছ কোনোভাবে মারা গেছে, আপনারা গাছ লাগান, ওই ওই জায়গাটাই আবার নতুন করে গাছ লাগান, পাশে আরও গাছ লাগান। প্রত্যেকটা মানুষ আমরা যদি প্রত্যেকে আমরা নিয়ম করে যদি আমরা সবাই মিলে গাছ লাগাই, আমার মনে হয় আগে যে সারা বাংলাদেশটা এত সুন্দর ছিল, অনেক গাছগাছালিতে ভরা ছিল। এখন দেখো কৃষি, আমাদের আমাদের আমার বন্ধু কৃষি বান্ধব শাইখ ছিল, হ্যাঁ অবশ্যই। আর তারপর আমরা সুন্দরবন থেকে যেমন সব থেকে প্রয়োজন আমরা মধু পাই, এই 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 মধুটা সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু, হ্যাঁ খাঁটি মধু, এই মধুটা কিন্তু হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু মধুটা যাচ্ছে, তাই না? এটা আমাদের দেশের সুনাম এবং আমাদের সেখান থেকে অনেক টাকা কিন্তু আর্ন করছে। আজ সেবের কাছে যেতে চাই, কারণ উনি একদম পরিবেশ বান্ধব মানুষ, উনি আবার প্রতি বছর গাছ লাগান, স্কুল কলেজের বিভিন্ন ছেলে মেয়েদেরকে ফ্রি গাছের চারা না। আমিও এটা করি, আমিও ছোট বাচ্চাদের মাঝে, স্কুলে যে প্রাইমারি স্কুলের যে বাচ্চারা আছে বাচ্চাদের মাঝে আমি বৃক্ষরোপণ কর্মসূচি করি, আমি ওদেরকে প্রচুর গাছ দিই, গাছ লাগাই। এই ছোট্টবেলা থেকে যদি তাদেরকে শেখানো হয় যে কীভাবে পরিবেশটা সুন্দর করা যায়, কীভাবে আমরা গাছ লাগাই, গাছ কীভাবে আমাদেরকে অক্সিজেন দেয়, কীভাবে আমরা বাঁচি, এই জিনিসগুলো না ছোট বাচ্চাদের মধ্যে যদি বোঝানো হয় তাহলে তারা আমার মনে হয় সত্যিকারের দেশপ্রেমিক হতে পারবে। পাহাড়গুলি যেন আমরা না কাটি, পাহাড়গুলি আমরা ধ্বংস করে দিচ্ছি। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রাকৃতিক সম্পদ, এই সম্পদটা আমরা কাজে লাগাতে পারতেছি না। এটা মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য সৃষ্টি করা হয়েছে। অথচ পাহাড় থেকে পানি উপরে, কিন্তু পানিগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধারণ করা পাহাড়ের কারণে, পৃথিবীর জন্য ফেরাক হইল পাহাড়। এই পাহাড়গুলি আমাদেরকে সংরক্ষণ করার জন্য অতি প্রয়োজন বলে আমি মনে করি। আমরা দিন দিন পাহাড়গুলি কেটে ইট বাটার মধ্যে চলে যাচ্ছে, অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে এই ইট বাটার মেঝে গাছগুলি কেটে কেটে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরিবেশবাদীরা দেখার পরও, সরকার সংরক্ষণ করার পরও কিছু অশুধু ব্যবসায়ী তারা গাছ কেটে ফেলতেছে। একটু বলি, ইটের ভাটাতে গাছ পোড়ানো হচ্ছে, এটা আবার ইটের ভাটা করার নিয়ম আছে, আবার ইটের ভাটার জন্য ইট মাটি কাটা হচ্ছে পাহাড় থেকে, আবার এই যে চোঙ্গা দেওয়া হয় কালো ধোঁয়া, অথচ কালো ধোঁয়ার জন্য যে 80 ফুটের একটা যে চিহ্নি দেওয়ার কথা ছিল সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এগুলি কালো ধোঁয়ার কারণে পরিবেশ যেমন ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে, শ্বাস প্রশ্বাসের ক্ষতি হচ্ছে। না, এখানে রুলস আছে, কয়লা দিয়ে ইট বাটা তৈরি করতে হবে, অথচ করে না অনেকে। ঠিক এখানে আমি আবার ফিরে আসবো প্রিয় দর্শক,
আমরা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে। এ পর্যন্ত আমরা আবার ফিরছি একটু পরে, আপনারা আমাদের সাথে থাকুন, কর্ণফুলের সাথে থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির স্টুডিওতে, সমসাময়িক বিষয় নিয়ে টক শো, জনতার কথা বলা অনুষ্ঠানে। আজকের বিষয় সবুজে বাছুন, সবুজ বাঁচান। মানুষ সৃষ্টিগতভাবেই সবুজের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সবুজ আমাদের অক্সিজেন দেয়, আমাদের বাঁচিয়ে রাখে। আমাদেরকে বাঁচতে হলে আমাদের স্বার্থে সবুজকে বাঁচাতে হবে, নিজেদের বাঁচার স্বার্থে। তাই আজকে আমরা কথা বলছিলাম দুজন ব্যক্তিত্বের সাথে, সবুজে বাঁচুন, সবুজ বাঁচান। এ পর্যায়ে আমরা দেখলাম ইট বাড়া নিয়ে কথা হয়েছে, নদী দখল দূষণ নিয়ে কথা হয়েছে, আমাদের উপকূলীয় সবুজ বেষ্টনী রক্ষার জন্য কথা হয়েছে, এবং এখন আমরা কথা বলবো পরিবেশ দূষণ করছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলি, কলকারখানাগুলি। তারা প্রচুর ব্যবসা করছে, কিন্তু নিজেদের ক্ষতি করে, দেশের মানুষের ক্ষতি করে। তারা ইচ্ছে করলে বর্জ্য শোধনাগার করতে পারে, টিভি বাস্তবায়ন করতে পারে, পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি করতে পারে। আজকে শিল্পের ইন্ডাস্ট্রির সব বর্জ্যগুলি বা কালগুলি তাদের প্রকৃতির মধ্যে ছেড়ে দিচ্ছে, আবার আমরা এটা নিচ্ছি। এই কলকারখানার বিষয়টা যদি আপনি আমাদের নায়িকা শাহানুর এটা হচ্ছে কি, আমাদের যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ী, তারপর হ্যাঁ তারপর হচ্ছে ট্যানারি ব্যবসা যারা করেন, এ ধরনের আরও যারা আছে, হ্যাঁ অল ইন্ডাস্ট্রি, তো প্রত্যেকটা ব্যবসায়িক এবং প্রত্যেকটা শ্রমিক, আমি বলবো শ্রমিকও, সবাই যদি সচেতন হন যে কলকারখানার বর্জ্যগুলো ওখানে নদী বা খালে যাচ্ছে, হ্যাঁ সরাসরি না ফেলে যদি শোধনাগার করা হয়, এবং এই যে কালো ধোঁয়াগুলো বাতাসে ছড়িয়ে যাচ্ছে, এতে কী হচ্ছে, আশেপাশে আপনি দেখবেন যে এই কলকারখানার যে আশেপাশে জমি আছে ওখানে দেখবেন কোনো ফসল কিন্তু হয় না, এবং চারপাশে যে মানুষগুলো থাকে তাদের কিন্তু অনেক ধরনের রোগ হয়, অসুখ বিসুখ হয় এবং চর্মরোগ হয়। দূষণের কারণে অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, শীত বাড়ছে, উষ্ণতা বাড়ছে, রোগ ব্যাধি বাড়ছে, হ্যাঁ সেটা তো আছেই, এবং দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষগুলো, শ্রমিকরা তো অসুস্থ হচ্ছেনই, আশেপাশের মানুষগুলো, ছোট বাচ্চারা, তাদের অ্যাজমার সমস্যা হচ্ছে, বিভিন্ন চর্মরোগ হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, নানান ধরনের রোগ কিন্তু হচ্ছে, কারণ ওই যে বজ্রগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, ধান ক্ষেত, পাট ক্ষেত, বিভিন্ন ফসলের জমিগুলোতে, সেই ফসলি জমি থেকে আমরা কিন্তু যে ফসলটা নামমাত্র কিন্তু ফসল হচ্ছে, ওইখানে কিন্তু ফসল ঠিকভাবে হচ্ছে না, তো ওইটার জন্য কিন্তু আমাদের যারা মানে আশেপাশে মানুষগুলো আছেন, গরিব মানুষগুলো, তারা কিন্তু মানে অনেকটা অনাহারেই থাকছেন, কারণ তাদের ফসল হচ্ছে না। এছাড়া পুকুর বলেন, নদী বলেন, সে মাছগুলো মারা যাচ্ছে, তো আমরা সেইখান থেকেও কিন্তু আমরা মাছ পাচ্ছি না, বঞ্চিত হচ্ছে। এই বিষয়ে যদি আপনি, আজিজ সাহেব, আপনি একটু যদি বলেন, আপনি তো চট্টগ্রামে অনেক ইন্ডাস্ট্রি, সবগুলি ধোঁয়া, কালো ধোঁয়া বলেন, তাদের বর্জ্য বলেন, কর্ণফুলী নদীকে ভরাট করে দিচ্ছে, দূষিত করে দিচ্ছে, এই যে কলকারখানা পরিবেশ দূষণ করছে, এটা যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আমরা সেই কথাটা আগে বলছিলাম যে আমাদের ব্যবসায়ীরা, আমরা নিজেরা কথা নিজেরাই চিন্তা করি, কিন্তু পরিবেশের কথা আমরা চিন্তা করি না, বিধায় আমাদের এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, অহরহর আমাদের পরিবেশ বিনষ্ট হচ্ছে, আমরা সেই দিকে কেউ খেয়াল করি না। আমাদের এমনি টক শুতে বিভিন্ন জায়গায় আমরা বলি থাকি, কিন্তু এটার জন্য জোরালো সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কারণ তারা কর দেয়,
তারা সরকারকে মোটা অঙ্কের একটা খত দিয়ে থাকে দেশ পরিচালনার জন্য। কিন্তু এটা যে শেষ না, এটা কি পুরো জাতিকে নষ্ট করে দিচ্ছে, তার পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। যেমন আমরা দেখছি একটা এই ভজ্র যাওয়ার সময় একটা কুকুর ওই ভজ্রের ফাইয়ে লাগার কারণে তার পা পর্যন্ত ধ্বংস আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে মানুষের কি হবে? এটা যে আমরা যে চিন্তা করতাম, এই যে মাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পয়জন খাচ্ছি, আমাদের লিভার জন্ডিস, আমাদের ক্যান্সার, এগুলি বেড়ে যাচ্ছে কেন? আমাদের ডায়াবেটিস বাড়িয়ে যাচ্ছে কেন? আমরা এই আহারগুলি যেগুলি খাচ্ছি এটা পরিবেশ বান্ধব না, আমাদের স্বাস্থ্য এটা পরীক্ষা করা হচ্ছে না আমরা কি খাচ্ছি। এখানে মনে করেন আমরা সিমেন্ট বিল্ডিং নির্মাণ হচ্ছে, এই সিমেন্টগুলি কত পার্সেন্ট প্রযোজ্য দেশের জন্য, লবণাক্তর জায়গার জন্য? আমরা কেউ এটা এই নামে মাত্র বিআরটিসি কাজ করে, কিন্তু যেভাবে করা দরকার ছিল লোক বল দিয়া সেগুলি করা হচ্ছে। ধন্যবাদ। আমরা চাইবো কলকারখানাগুলি পরিবেশ বান্ধব, হ্যাঁ আমরা পরিবেশ এগুলি পরিবেশ বান্ধব হোক, কলকারখানা বাংলাদেশের শিল্প বিপ্লব হবে এটা আমরা আশা করি, ইপিজেড হবে, গ্রাম হবে শহর, বাট গ্রামের সৌন্দর্য, গ্রামের পরিবেশ যেন রক্ষা পায়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পরিবেশ মন্ত্রণালয়, এটা আমাদের কাছে আজকে টকশো থেকে বিনীত আবেদন। আমরা গ্রামকে শহর করবো, কিন্তু আমার গাছ যেন রক্ষা পায়, আমার নদী যেন রক্ষা পায়, আমার পাহাড় যেন রক্ষা পায়, এবং ইন্ডাস্ট্রিগুলি অবশ্যই যেন পরিবেশ বান্ধব হয়, এই কামনা করছি। এরপরে আরেকটা দেখবেন, শহুরে জীবনে ইন্ডাস্ট্রি থেকে তো কালো ধোয়া বেরোচ্ছেই, আর আমরা যারা একটু সচ্ছল আছি, যারা গাড়ি ব্যবহার করি, তারা গাড়ি একবার কিনতে আর ফিটনেস টেস্ট করে না, কালো ধোয়ায়, মেয়াদ উত্তীর্ণ গাড়ির কালো ধোয়ায় আমাদের পরিবেশকে বাস অনুপযোগী করছে। আপনি তো নিরাপদ সড়ক চাই আন্দোলন করেন, পরিবেশ আন্দোলন করেন, ভেজাল বিরোধী আন্দোলন করেন, আপনি অনেকগুলি সামাজিক সংগঠনের সাথে জড়িত। বাংলাদেশের কোন মিডিয়া ব্যক্তিত্ব বা চলচ্চিত্র ব্যক্তিত্ব দেখি না তারা অভিনয় করে, তারা আরামসে হয়তো বসে থাকে, নিজের ঘুরে বেড়ায়, কিন্তু আপনি অনেকগুলি সামাজিক কাজ করেন। এই যে পরিবেশ দূষণ হচ্ছে কলকারখানা ধোয়া থেকে, এখান থেকে এটা সচেতন হচ্ছে আমরা যারা বড় লোক বলি, যারা উচ্চবিত্ত আছি, এদের দায়বদ্ধতা বেশি, এদের সচেতনতা বেশি, আর বিশেষ করে সরকার সচেতন হবে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী, এটা যদি একটু বলেন। আমি ধন্যবাদ আপনাকে। আমি বিআরটি এর যে রোডস অ্যাওয়ারনেস আছে সেটার সাথে আমি আছি, সেটা নিয়ে কাজ করছি। পাশাপাশি আমি নিরাপদ সড়ক চাই, যেটা আমাদের হ্যাঁ কাঞ্চন ভাই করেছেন, সেটার সাথেও আমি আছি। আমি আসলে সবাইকে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকে যারা হচ্ছে গাড়ি নিজেরা ইউজ করছেন এবং যাদের বাস ট্রাক এগুলো আছে, তারা যেন প্রতি মাসে যেন সার্ভিসিং করেন। হ্যাঁ, এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ি কিন্তু আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকর, কারণ হ্যাঁ কারণ কারণ প্রতিটা মুহূর্তে রাস্তায় যখনই হচ্ছে এই গাড়িগুলোর নামছে, আমাদের যে সাধারণ জনগণ আছে যারা পায়ে হেঁটে যাচ্ছেন, তারাও কিন্তু হচ্ছে এই গাড়ির দুর্ঘটনায় তারা কিন্তু মারা যাচ্ছেন। তো কোনোভাবে মেয়াদ উত্তীর্ণ গাড়ি যেন রাস্তায় নামানো না হয় আপনারা, হ্যাঁ, এবং আপনারা প্রত্যেকেই আপনাদের গাড়ি যদি প্রতি মাসে সার্ভিসিং করান, আমি বলি সেটা হচ্ছে যে যেমন পেট্রোল বা অকটেন মোবিল এগুলো হচ্ছে প্রতি মাসে কিন্তু চেঞ্জ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, মোবিলটা যদি প্রতি মাসে চেঞ্জ করে, গাড়ির কোনো পার্টস নষ্ট হলো সেটা যদি হচ্ছে তারা ঠিক করে, এই যেমন আমরা আমাদের শরীরটা ঠিক রাখার জন্য কিন্তু তিন বেলা কিন্তু আমরা নিয়মিত খাওয়া দাওয়া করছি, এবং হ্যাঁ পুষ্টিকর খাবার খাচ্ছি, আমরা পানি খাচ্ছি, গাড়িরও তো হচ্ছে একটা মানে কি বলবো, আমি এক কথা বলবো, গাড়িরও তো একটা জীবন, তো গাড়ির জীবনটা কিভাবে চলছে, যে তাতে মোবিল হোক, অকটেন হোক, পেট্রোল হোক, এগুলো তো দিতে হচ্ছে। ধন্যবাদ। না, আমার কথা শেষ হয়নি। তো আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ ড্রাইভার হোক, তারপর গাড়ির মালিক, প্রত্যেকটা মানুষ যদি তাদের নিজ নিজ গাড়ির যদি হচ্ছে রক্ষণাবেক্ষণ করেন, আপনারা যদি যাদের অনেকগুলো বাস, মালিকদের কথাই বলছি, আপনারা হচ্ছে নিজেরা একটু
ইয়ে করেন, একটু খেয়াল রাখেন যে গাড়িগুলো আসলেই সার্ভিসিং করা হয়েছে কি না। আমার মনে হয় প্রত্যেকে যদি সচেতন হন তাহলে আমাদের এই গাড়ির যে কালো ধোয়া, এই কালো ধোয়ার জন্য কিন্তু আমাদের নানান বিধ হচ্ছে অসুখ বিসুখ হচ্ছে। ছোটো ছোটো পুলিশ আছে তারা যে রাস্তা দাঁড়িয়ে থাকে, তারা তো হচ্ছে, এবং স্কুলের যে ছোট ছোট বাচ্চারা ছাড় দিচ্ছে, তাদেরকে ধরছে না, তারা তো দাঁড়িয়ে থাকছে। তারপরে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা স্কুলে যাচ্ছে, এই বাচ্চাগুলো কিন্তু এই নানানবিধ রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আমাদের এই দেশের মানুষকে, আমাদের এই দেশকে বাঁচাতে গেলে কিন্তু আমাদের প্রত্যেককে হচ্ছে সচেতন হতে হবে। তাহলে কিন্তু এই যে যে ধরনের আমরা আজকে আলোচনায় বসেছি, এই ধরনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত পাব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যদি আপনি একটু যদি শেয়ার করেন, বড় লোকের কলকারখানা এই যে গাড়ি ঘোড়ার ধোঁয়ায় আমরা আসলে গাড়িগুলি আমাদের যেভাবে সার্ভিসিং করা দরকার ছিল আমরা সেভাবে করি না। আমরা ড্রাইভারদেরকে দায়িত্ব দিই, কিন্তু ড্রাইভার কতটুকু দায়িত্ব পালন করতেছে সেটা আমরা খোঁজখবর রাখি না। কারণ আমাদেরকে দেখাইয়া দিছে আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে, ছাত্র মৃত্যুর মাধ্যমে আমরা যে এক মাস যাবৎ যে একটা শৃঙ্খলাবদ্ধ ছিলাম, এখন আবার সেটা মনে হয় আমরা দূরে সরিয়ে গেছি। আমরা দেখতে পাই রোডস্টন হাই বড় বড় রোডে ট্রাক লরিগুলি এক পাশে চলার কথা ছিল, বাস কারগুলি এক পাশে চলার কথা ছিল। এখন বাসগুলি যেহেতু যাত্রী বহন করে, ওরা আস্তে আস্তে পরিবহন করে, এই মালামাল পরিবহনেরা তাদেরকে এক পাশ দিয়ে চলার জন্য ব্যবস্থা করে দেওয়া দরকার। কিন্তু তা না করি, বাসগুলি ওভারটেক করতে যাইয়ে যাওয়ার পর তার অন্যজনের উপর আঘাত করতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষ মারা যাচ্ছে। আমি গত খাল চিটং থেকে আসার সময় দিনের বেলায় আসছি, এই যে ড্রেসটা বলে আমি দেখলাম তার অনেক কষ্ট হচ্ছে। আমি একটু সামনে ছিলাম, দেখতেছি একটার পর একটা লহরি তার সামনে পড়ে যাচ্ছে, তার ওইটা ওভারটেক করে আসার সময় অনেক দুর্ঘটনার আমি সম্মুখীন হয়েছি। দেখছি তার হঠাৎ করে ব্রেক করতে হচ্ছে, তার এই গাড়ির পরিবহন ক্ষেত্রে যেভাবে শৃঙ্খলা থাকা দরকার ছিল। যেমন আমাদের ঢাকা শহর কথা বলি, আমি ঢাকা শহরে আমি দুইটা কথা বলছিলাম, মন্ত্রণালয়গুলি নৌমন্ত্রী নৌমন্ত্রার জায়গায় যেমন চট্টগ্রামে দিয়ে দেওয়া হোক, পর্যটন মন্ত্রী কক্সবাজার দেওয়া হোক, আবার এখানে কৃষিমন্ত্রী সাফাই নবাবগঞ্জ যেহেতু কৃষি ক্ষেত খামার বেশি এখানে দেওয়া হোক, প্রশাসন দিবে, এখন সুন্দরবনে বন মন্ত্রীকে দেওয়া হোক। এইভাবে যদি করা যাইতো তাহলে ঢাকা শহরে যে সাপটা ছিল গার্মেন্টসগুলি যদি দূরে সরিয়ে দেওয়া হইতো ঢাকা থেকে। এখন দেখেন ঢাকা রিক্সা, তারপরে গাড়ির ফিটনেস নাই, এগুলি রাস্তায় চলাচল করতে অসুবিধা হয়, জামটা তদ্রুপ বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এই সময় সঠিক সিদ্ধান্ত যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের এই ঢাকা শহর কিছুদিনের মধ্যে দেখবেন গাড়ির শহর হয়ে গেছে। আমি একটু শেষ করতে চাই এভাবে, আপনি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, আপনি পরিবেশ রক্ষা করার জন্য, পরিবেশকে বাঁচানোর তাগিদে, মানবাধিকার রক্ষার তাগিদে এই সংগঠনটা করেছেন। সারা দেশে আপনার সংগঠন আছে, মানবাধিকার কর্মীরা আপনার নির্দেশে আপনার আদর্শ উজ্জীবিত হয়ে এই পরিবেশ রক্ষার জন্য কাজ করছে। আমি সারা দেশবাসীকে, আপনার সংগঠনে যারা যেকোনো এখনও যেখানে যেখানে সদস্য নেই, সবাইকে এই পরিবেশ বাঁচানোর জন্য আপনার সংগঠনের সদস্যভুক্ত হয়ে নিজে নিজে এই দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য আপনি যদি দেশবাসীকে এই বিষয়ে একটু যদি কথা বলেন, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস চেয়ারম্যান হিসেবে। ধন্যবাদ আপনাকে। আমি ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের প্রতিটি সদস্যকে আহ্বান করব, আমরা দেশকে সুন্দর করি, দেশের যে ময়লা দূর করার জন্য, দেশকে স্বনির্ভর করার জন্য কাজ করে যাই, পাশাপাশি পরিবেশ যেন রক্ষা হয়। যেখানে পরিবেশ দূষিত হচ্ছে সেইখানে যেন আমরা সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। যেমন গাছের চারা, একটি গাছের জনগণকে আমরা একটা, আমাদের স্লোগান হলো একটি করে গাছের চারা রোপণ করি, দেশকে রক্ষা করি, দেশের পরিবেশকে রক্ষা করি, আমরা যেন সেই কাজটা করি। এবং দেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যেন পরিবেশ রক্ষার্থে প্রতিজন জনে একটি একটি করে গাছের চারা রোপণ করি।
ধন্যবাদ আপনাকে অশেষ। এখন আমরা কথা বলবো চলচ্চিত্র নায়িকা অ্যাম্বাসাডার আমাদের বোর্ড ফর সুন্দরবন এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অ্যাম্বাসাডার আপনাকে আমরা চাইব। আপনি সাংস্কৃতিক আন্দোলন করেন, আবার গত সংসদ নির্বাচনে একাদশ নির্বাচনে আপনি অসাম্প্রদায়িক চেতনার সরকারকে, উন্নয়নের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী করবার জন্য আওয়ামী লীগের নির্বাচন প্রচারণা কমিটির একজন বলিষ্ঠ সদস্য হিসেবে সারা দেশে চষে বেরিয়েছেন। এখন আমরা চাইব আগামী এই বর্তমান সরকার যে একটা আলোকিত মন্ত্রিসভা করেছে, এই সরকারকে এগিয়ে নিতে হলে সুন্দর সুন্দর আইন দরকার, নদী রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য, কলকারখানার সমস্ত এই পরিবেশ বিষয়ে সমস্ত দেশকে এগিয়ে নিতে হলে সংসদ হচ্ছে একটা আইনসভা। আপনি, আমরা চাইব আপনি সেই আইনসভায় গিয়ে আলোকিত মন্ত্রণালয়ের সংসদে আপনার মতো একজন আলোকিত নারী, সংরক্ষিত নারী নারী আসনে যেখানে আপনি মনোনয়ন চেয়েছেন এবং আজকে গণমাধ্যমের সব পত্রিকাগুলি সবগুলি আপনার পক্ষে গাইছে, লিখছে, আপনি একটু মুক্তিযোদ্ধা সন্তান, চলচ্চিত্র ব্যক্তিত্ব, একটা মানবাধিকার ব্যক্তিত্ব, আবার পরিবেশ বিষয়ে কাজ করছেন, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যদি সুযোগ দেন এই পরিবেশ রক্ষার জন্য, নদী এই আইনগুলি পাশ করার জন্য আপনি সংসদে কী ভূমিকা রাখবেন? আপনাকে ধন্যবাদ। তারপর আমি আরেকটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি যদি থাকে, উনি যদি আমাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি করেন, তাহলে আমার কাজ করার স্কোপটা অনেক বেড়ে যাবে, কাজ করার পরিধি অনেক বেড়ে যাবে। আইনগুলি করা নদী রক্ষার জন্য, পাহাড়, প্যারাবন, কলকাতা, এই যে পরিবেশ, জি, এটার জন্য একটু ভূমিকা রাখা সম্ভব? অবশ্যই। আমি যেহেতু পরিবেশ নিয়ে অনেক আগে থেকে কাজ করি, আমি সোশ্যাল ওয়ার্ক করি, মানে অনেকগুলো সংগঠনের সাথে আছি, আমি আপনার সাথেও বেশ অনেকগুলো কাজ করছি, হ্যাঁ, এছাড়া আমি কিন্তু মাদক বিরোধী আন্দোলন করি অনেক বছর ধরে, প্রায় ২০-২২ বছর ধরে ভেজাল বিরোধী আন্দোলন করি, হ্যাঁ, তারপর আমি বুদ্ধি প্রতিবন্ধী যে অটিজম নিয়ে আমি কাজ করি, এছাড়া আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কিডনি ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি ভোট ফর সুন্দরবনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং আজকে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। এছাড়া আমি আরও আজকে আরও একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, সেটা হচ্ছে উশু ফেডারেশন, হ্যাঁ হ্যাঁ, গোলাপ ভাই এটার সভাপতি, জি, ওইটারও আমি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আমি অ্যাকচুয়ালি দেশের জন্য, দেশের জনগণের জন্য, আমার পরিবেশ রক্ষার জন্য আমি আমার জীবন দিয়ে আমি কাজ করব, কাজ করে যাচ্ছি। তো আপনি যে আমাদের যে প্রবলেমগুলো আছে পরিবেশের, পরিবেশ দূষণের জন্য যে সেক্টরগুলো রয়েছে, এগুলো নিয়ে আসলে আমি কাজ করব, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যদি আমি হচ্ছে সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে আদেশ করবেন আমি ঠিক সেভাবেই আমি কাজ করব, ওনার আদেশ মতো দেশের উন্নয়নের জন্য যা যা করার দরকার আমি সব কিছু করে যাব। আমরা চাইব আপনি পরিবেশ রক্ষায় এবং দেশের উন্নয়নে আপনি অবদান রাখবেন। আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ন্যাশনাল এমপাওয়ারমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করব যে আপনি যেহেতু একজন পরিচ্ছন্ন নারী কাজ করতেছেন, মানবাধিকার নিয়ে কাজ করতেছেন, দেশের পরিবেশ নিয়ে কাজ করতেছেন, রোডস হাইওয়ে এবং জন এই যে নিরাপদ সড়ক নিয়ে কাজ করতেছেন, একজন পরিচ্ছন্ন ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব সংরক্ষিত নারী আসনে আপনারা যেন একটি আসন উপহার দেন। আজকে এখানে শেষ করছি, আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি কর্ণফুলের স্টুডিওতে আসবার জন্য, এবং আমি উপকৃত হলাম, আজকে আমাদের দর্শকরা, দেশবাসী, সারা পৃথিবীর মানুষ উপকৃত হলো হবে, কারণ আমাদেরকে বাঁচতে হবে, সবুজ বাঁচাতে হবে, সবুজে বাঁচতে হবে, বাসযোগ্য পরিবেশ চাই। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে আগামী পর্বে, আগামী আবার কোনো নতুন অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন। ধন্যবাদ।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।